السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين প্রিয় দিন ভাই বোনেরা আমি মোস্তাফিজুর রহমান মুওয়াজ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে মৃত ব্যক্তির জন্য কাঁদলে কি শাস্তি হবে বন্ধুগণ সাধারণত পরিবারে বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অথবা গ্রামের কেউ যদি মারা যায় আর মৃত ব্যক্তির জন্য যদি কেউ কান্না না করে দুঃখ প্রকাশ না করে জোরে জোরে না কাঁদে তাহলে মানুষ মনে করে যে মৃত ব্যক্তির জন্য আসলে তার কোনো দয়া নেই তার মনে কোনো দয়া নেই মায়া নেই বা মৃত ব্যক্তির প্রতি কোনো ভালোবাসা নেই এর জন্য সে কাঁদতেছে না বন্ধুগণ আসলে মৃত ব্যক্তির জন্য কাঁদলে কি কি ক্ষতি হয় কি কি লোকসান হয় এ সম্পর্কে যদি সেই সমস্ত মানুষ জানত তাহলে এ ধরনের কথাবার্তা কখনো বলতো না আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি একজন লোকের ধরে নেন তিনজন মেয়ে আছে এই তিনজন মেয়ের মধ্যে একজন ধার্মিক সে দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে দিন সম্পর্কে অনেক কিছু জানে কোরআন হাদিস সম্পর্কে সে পুরোপুরি জানে আর দুইজন জানে না এখন এই তিনজনের বাবা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার ফলে বাকি দুইজন যে মেয়ে আছে তারা খুব কান্নাকাটি করতেছে রাহাজারি করতেছে উরুর মধ্যে চাপড়াচ্ছে বুকের মধ্যে চাপড়াচ্ছে গালের মধ্যে চাপড়াচ্ছে বাবা মারা গেছে আর একজন যে মেয়ে সে ইসলাম সম্পর্কে জানে মৃত্যু ব্যক্তির জন্য কাঁদলে কি শাস্তি হবে এ সম্পর্কে জানে এজন্য কাঁদতেছে না এখন সবাই এই মেয়েকে দোষী বানাবে এই মেয়েকে বলবে যে বাবার প্রতি তার কোনো টান নেই তার কোনো মহাব্বত নেই এজন্য সে কাঁদতেছে না আর বাকি দুই মেয়ের অনেক বেশি টান মোহাব্বত ভালোবাসা ছিল বাবার সঙ্গে এজন্য তারা অনেক বেশি কাঁদতেছে তো বন্ধুগণ আসলে কারা বেশি বাবার ক্ষতি করতেছে এই দুইজন মেয়ে নাকি এই মেয়ে সেটা এখন আমরা সহি হাদিসের মাধ্যমে জেনে নেব বন্ধুগণ এই মৃত্যু ব্যক্তির জন্য কান্না সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিতে হাদিসটি এখন আমরা শুনবো রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই মৃত ব্যক্তিকে তার পরিবার পরিজনের কান্নার কারণে শাস্তি দেওয়া হবে বন্ধুগণ এই হাদিসটি ছাড়াও আরও একটি হাদিস এ সম্পর্কে উল্লেখ হয়েছে সোহে বুখারিতে রাসুল সাল্লাহু আলহি আয়াসাল্লাম বলেছেন যারা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায় জামার বোতাম ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের যুগের মতো চিৎকার করে কামনা করে তারা আমাদের দলভুক্ত নয় বন্ধুগণ এ সম্পর্কে আরও একটি হাদিস উল্লেখ হয়েছে সোহি মুসলিমে রসৌল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মৃতের ওপর বিলাপকারিনী যদি তার মৃত্যুর পূর্বে তবা না করে তাহলে তাকে কেয়ামত দিবসে এমন অবস্থায় উঠানো হবে যে তার উপর যুক্ত ও মরিচিকাযুক্ত পোশাক থাকবে বন্ধুগণ আমরা এই তিনটি হাদিস থেকে জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে আসলে মৃত ব্যক্তির জন্য কান্না করলে আসলে ভালোবাসা প্রকাশ পায় না মৃত ব্যক্তির জন্য কান্না করলে নিজেরও ক্ষতি হয় এবং মৃত ব্যক্তির জন্যও ক্ষতি হয় ক্ষতিগুলির মধ্যে অন্যতম ক্ষতি হলো যে মৃত ব্যক্তির জন্য কান্না করলে সেই মৃত ব্যক্তিরেই শাস্তি হয় আর দ্বিতীয়ত যে যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করে বেশি মহাব্বত দেখানোর চেষ্টা করে সেই ব্যক্তিকে রাসুল সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম নিজেদের দলভক্ত হিসাবে স্বীকার করেননি মানে তারা রাসুল সাল্লাহু আলহি আাসাল্লামের উন্মতের অন্তর্ভুক্তই নয় আর তৃতীয় যে ক্ষতি সেটা হলো যে যারা মৃত ব্যক্তির জন্য বিলাপ করবে জোরে জোরে কান্নাকাটি করবে চিৎকার করবে তারা কালকে আমতের ময়দানে কালকে আমতের দিন যুক্ত জীর্ণ শীর্ণ পোশাক পরে তারা কালকে আমতের ময়দানে উঠবে এজন্য বন্ধুগণ আমাদের হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত এবং মৃত ব্যক্তির জন্য পারলে দোয়া দরুদ পাঠ করা উচিত কোরআন তলাউত করা উচিত জিকি রাজগার করা উচিত যাতে করে মৃত ব্যক্তির রুহের আল্লাহ তালা দান করেন মৃত ব্যক্তিকে যেন আল্লাহ জান্নার দান করেন অযথা জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করা কখনোই ঠিক নয় আমরা নিজেরাও সতর্ক হব এবং যারা এরকম জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি শুরু করবে আমরা তাদেরকেও ব্যাপারটি বুঝিয়ে দেবো এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। তাহলেই আমরা এই কঠিন গুণা থেকে এবং এই ক্ষতি থেকে বিরত থাকতে পারব বাঁচতে পারবো পাক রব্বুল আলহামীন আপনাকে আমাকে আমাদের সকলকেই সঠিকটা বুঝে সঠিকভাবে চলার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উপকারে এসেছে বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন সকল মুসলিম ভাই বোনদের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে করে সবাই উপকৃত হয় আপনার কারণে এই হারিসগুলি সম্পর্কে অন্য কোনো মুসলিম ভাই বোন যদি জানতে পারে তারা যদি সতর্ক হয় আমল করে তাহলে তারা যে পরিমাণ নেকি অর্জন করবে মহান রব্বুল আলমিন আপনার সৎ নিয়তের কারণে শেয়ার করার কারণে আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ এজন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত এ ধরনের ইসলামিক ভিডিও পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসলাম সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসালাম আলিকোম রহমাতুল্লাহি অবরাক